ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিচারিক আদালত থেকে শুরু করে উচ্চ আদালতের বিচার পরিচালনা নির্দেশনা জারি করেছেন প্রধান বিচারপতি বিচারিক আদালতের জন্য একুশ দফা এবং হাইকোর্ট ও আপিল বিভাগের জন্য পনেরো দফা করে নির্দেশনা দিয়েছেন তিনি এদিকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল কোর্ট পরিচালনা নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আদালত পরিচালনার জন্য শনিবার তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ দু হাজার গেজেট প্রকাশ করে সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে আদালত পরিচালনা হবে সে বিষয়ে রবিবার বিশদ নির্দেশনা জারি করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারিক আদালত হাইকোর্ট এবং আপিল বিভাগের জন্য আলাদা আলাদা নির্দেশনা দেন প্রধান বিচারপতি অধস্থন আদালত এবং ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনায় একুশ দফা নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে শুধুমাত্র জামিন সংক্রান্ত বিষয়ে ভার্চুয়াল আদালতে শুনানির জন্য গ্রহণ করা হবে প্রত্যেক আদালতের একটি ইমেইল আইডি ও মোবাইল ফোন নম্বর চিহ্নিত করবে যার মাধ্যমে প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে গৃহীত আবেদনের উপর একটি মামলা নম্বর প্রদান করা হবে পরবর্তীতে সকল প্রয়োজনে এই নম্বর ব্যবহার করতে হবে নির্দেশনায় প্রদত্ত হয়নি এমন কোনো বিষয়ে উদ্ভূত হলে আদালত প্রচলিত আইন অনুসারে পদ্ধতি ঠিক করবে হাইকোর্ট এবং আপিল বিভাগের নির্দেশনায় বলা হয়েছে সংশ্লিষ্ট আইনজীবীকে মামলার নথিপত্র পিডিএফ ফরম্যাটে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে ওকালত্তামাই নাম মোবাইল নম্বর ইমেইল আইডি এবং বার অ্যাসোসিয়েশনের সদস্য নম্বর সংযুক্ত করতে হবে অ্যাডভোকেট অন রেকর্ড ইমেইল অথবা এসএমএস এর মাধ্যমে মামলার নম্বর বরাদ্দ করবেন সংশ্লিষ্ট বিচারক মামলার গুরুত্ব বুঝে শুনানির তারিখ ঠিক করবেন তিন আদালতেই কারিগরি কারণে শুনানি চলাকালে সংযোগ বিচ্ছিন্ন হলে পুনঃসংযোগ করে পুনরায় শুনানি করতে হবে কারিগরি সমস্যার কারণে বা কোনো পক্ষের অনুপস্থিতির কারণে ঠিক করা তারিখে ভিডিও কনফারেন্স সম্ভব না হলে বিচারক পুনরায় তারিখ ও সময় ঠিক করবেন প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন আদালতেই এই নির্দেশনা কার্যকর থাকবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার পরিচালনার জন্য এরই মধ্যে তিনটি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি তিনজন বিচারপতি এই তিনটি বেঞ্চ পরিচালনা করবেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলা পরিচালনা দেশে নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক এই আইনটা একটা যুগান্তকারী আইন বাংলাদেশকে একটা নতুন অধ্যায় সূচনার আইন বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা